ধীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছিল ধলাই সমষ্টির পানিবোড়া বর্জালেঙ্গা অষ্টম খণ্ডের 66 বছরের বয়সী সুষমা নাথের। শুক্রবার শোকাবহ পরিবেশে শেষকৃত্য সম্পন্ন হয় তার। এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর দুপুরের দিকে মৃতদেহ বাড়িতে পৌঁছায়। পরে শোকাবহ পরিবেশে শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে তার নিকট আত্মীয় শশীরঞ্জন নাথ, বিনয় নাথ ঘটনাটির জন্য বিদ্যুৎ বিভাগকে দায়ী করেন। তারা বলেন, বহু বছর পুরনো বিদ্যুৎ পরিবাহী তারগুলো বদলায়নি বিভাগ, যার জন্য কোনো ধরনের বৃষ্টি ঝড় তুফান নেই, অথচ শুকনোর মরশুমে তারটি ছিঁড়ে পড়ে। অসহায় ওই পরিবারকে 5 লক্ষ টাকা সরকারি সাহায্যের আহ্বান জানান। এদিকে প্রতিবেশী সমাজসেবী যুবক প্রীতম ঘোষ মৃতদেহ মেডিকেলে আনা নেওয়া ও শেষকৃত্য সম্পন্ন হওয়ার জন্য কিছু অর্থ সহায়তা করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার গ্রামীণ রাস্তা ধরে যাওয়ার সময় হঠাৎ উপর থেকে ছিঁড়ে পড়ে বিদ্যুৎ পরিবাহী তার, এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় সুষমা নাথের সঙ্গে থাকা তার 9 বছর বয়সী নাতনি স্বরূপা নাথ। এইখান থেকে তারটা সিরিয়া পড়ছে আর এই জায়গার মধ্যে তার শরীরে মানে সিরিয়া পড়ছে, পড়ার পরে এইখানে তাই মারা গেছে। ভুল আছে, পিডিসিএল এর ভুলের কারণে বহুদিন আগে আমরা এটা কমপ্লেন করছি, এটা তারটা চেঞ্জ করে না। তারপরে এই যে তারটা সিরিয়া পড়ছে, তার সঙ্গে একজন ছোট বাচ্চা আসলো, বাচ্চাটা মানে দূর দিয়ে দিকে গেছে গিয়া, তারপরে তাই তো এখানেই মারা গেছে। মারা গেছে যে ভদ্র মহিলা আর এই পরিবার, কমসে কম সরকার থেকে মিনিমাম ম্যাক্সিমাম কথা মিনিমাম 5 লাখ টাকা না দিলে এটা বাকি তারা এই যে অঘটন। তাও এই ভদ্রমহিলার সাথে ভদ্রমহিলার নাতিন যেটা আসলে মোটা 9-10 বছর, এই নাতিনটাও রক্ষা হয়েছে, খালি জাস্ট সেন্স থাকতে কইস তুই ধরিস না, আমারে অবশ্যই ধরিয়া কইসুন ধরিস না, হ্যাঁ দেন সরি গেছে, বয় পাইছে দেখছে তো তারে ফেসাই লিছে, এরপরে সরি গেছে, এরপরে একটা কথা শেষ মানে মারা গেছে। দাবিটা তো কইতেছি যে ওই যে কমসে মিনিমাম 5 লাখ টাকা যদি এটা সরকার থেকে এপিডিসিএল দিত না সরকারে দিত, ন্যাক্সিলে কোনো বেনিফিট থাকে এটা আমরা তো কিছু হইতে পারতাম না। তার যেটা আছে এটা যদি রিপেয়ারিং বা নতুন তার যদি না দেওয়া হয় আর এগুলা খালি জোড়া লাগাই দেওয়া যায়, ভবিষ্যতে আরও ঘটনা ঘটিব। এটা আপনারা যদি হয় স্পট ভেরিফিকেশনে আপনারা যান গিয়ে দেখুন তার জোড়া আছে কি না, নতুন তার দিয়ে আবার লাইন টানিয়ে দিতে লাগবো, পুরানা তার দিয়ে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। কোনো কোনো জায়গাতে স্যার এমন তার লৌজুছে মানে হাত দিয়ে ধরা যায়, বর্ষার জন্য সাথী নিয়ে আসতে সাথী লাগি যায় তারের মধ্যে, এইরকম অবস্থা হইলেও তো এরা শুনে না। আমি রাত্রে আমি বাইরে যাওয়ার সময় দেখছি যে রাস্তার মধ্যে লম্বা ইয়া তারটা ভরি হয়েছে, আমি দৌড়াইয়া আইয়া আমরা মামা আসলাম, ওর মামা তার কইছি যে এইরকম সিরিয়া ভরি গেছে, এরপরে লাইনম্যান ফোন করিয়া আনে তারা রাত্রে আবার ওটা জয়েন্ট করে লাগে গেছে। হ্যাঁ কয়েকদিন পর পর মাঝে একদিন ওরও আমার ছেলেটা যার প্রায় 2 কোটি 5 কাঠ রাস্তা লো উঠেছে তারটা মাটি, হ্যাঁ মাটিতেই মনে হয় এক অতটুকু উঠে তার।